কি ভাজছ ওটা? ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আর কাটা পোনা মাছ। এগুলো ভাজা হচ্ছে, এগুলো এগুলো দিয়ে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কপি, হলুদ ফুলকপি দিয়ে ঝোল। হ্যাঁ, হলুদ ফুল, ট্যাংরা মাছের ঝোল। মাটির তলা দিয়ে বেরিয়েছে, মাটির তলা দিয়ে বেরিয়েছে। ও, মাছটা লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, মাছটা লাল লাল হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবে, ঠিক আছে? আর এখনো ভাজা বাকি আছে কিছুটা। ঠিক আছে, হয়ে গেছে মাছটা ভাজা, এখনো বাকি আছে কিছুটা ভাজা। পুরোটা ভেজে নিই, ভেজে নিয়ে তরকারিটা বসাবো। হ্যালো টাগলু, এই যে আমাদের টাগলু, আর এই একটা পরে ভিখারি। টাগলু শুধু ভুঁড়িতে হাত। আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে ডিমের তরকারি হচ্ছে। মাছটা কিন্তু কাউকে দেবেন না, দেখুন কি সুন্দর ভোলা মাছ। মাছটা এরকম করে যদি কেউ সাজাতে পারে 500 টাকা দেবো টাগলুকে। এই যে টাগলু দেখুন, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, ছড়িয়ে দে, হ্যাঁ সাজিয়ে সাজিয়ে দেবে। বেগুনটা ভাজছি, দেখুন কিছু হবে না, না না রাখতে রাখ, বেগুন যত নাড়াবে তত টেস্ট হবে। বাবা তুমি আর বলো না, তেল উঠে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, ততই রাখো ততক্ষণ। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, বেশি ভাজলে আবার গলে যাবে। এই মহিলার থেকে একটু রান্না শিখে নেবেন, ফুলকপির সাথে তো আমার দিতে হবে, গলে যাবে তখন। এই দেখুন, আমার বরাবর আর একটা একটু বেগুন পড়েছিল, ওইটাও দিয়ে দিল। আদা, পেঁয়াজ, রসুন বাটা, তার সাথে নুন দিয়েছি একটু, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে এবার একটু হালকা করে জল দেবো, দিয়ে দিলাম। কষানো কমপ্লিট হয়ে গেছে, বেগুনটা আর মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, ঝোলটা ফুটলে তারপরে এগুলো দেওয়া হবে। টমেটোটা দিয়ে দিচ্ছে, টমেটোটা দিলে একটু টক টক ভালো লাগবে খেতে।